আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকেও আপনাদের মাঝে মজার খাবার নিয়ে বিবর্ষ করেছি। বন্ধুরা, আজকে শুধু আমি লাউ গাছ সে লাউ দিয়ে, মানে লাউ শাক, লাউ ভর্তা আর লাউ দিয়ে তরকারি আমি রান্না করেছি, আজকে ওটা খাবো। শুধু আজকে আমি, মানে যে লাউ গাছ রান্না করে, এই লাউ গাছ বনে, সেই লাউ গাছের শাক লাউ এইগুলো দিয়ে আজকে আমি ভাত খাবো। তো বন্ধুরা, আমি গুছিয়ে বলতে পারছি না আপনাদের, আমি আগে বলি, আসলে যে লাউটা দিয়ে আমি মুরগি রান্না করেছি, তার যে ছালটা ছিল সেই ছালটা দিয়ে আমি ভাজি করেছি, আর লাউয়ের যে পাতা হয় সে পাতা দিয়ে আমি ভর্তা করেছি। তো বন্ধুরা, আজকে এই জন্য আমি বলতেছি যে আমি লাউ খাবো, লাউ শাক খাবো, লাউ ভাজি খাবো। তাই বন্ধুরা, আমি খাবার শুরু করছি। বিসমিল্লাহ রহমানুর রহিম। লাউয়ের ছোলার ভাজিটা, লাউটা তো খুব ছোটো ছিল আর খুবই নরম, তাই ভাজিটা অনেক মজা হয়েছে। Thank you.
লাস্ট। বন্ধুরা, এখন আমি লাউ দিয়ে রান্না করা তরকারি খাবো মুরগি দিয়ে। Thank you.
আমি সব খাবার খেয়ে ফেলেছি। বন্ধুরা, আমি খাবার সব খেয়ে ফেলেছি আজকের মতো। আরেক আমার খাবার যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস তো অবশ্যই দিবেন। আবার একদিন চলে আসবো আপনাদের মাঝে মজার মজার খাবার নিয়ে। আজকের মতন আল্লাহ হাফেজ।